ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিককে খর্দায় দলীয় সভা থেকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অত্যাচারী পুলিশ বলে খর্দহের এক দলীয় সভায় আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিনের সভা থেকে অজয় ঠাকুরের স্ত্রীকে দেওয়া নোটিশ নিয়ে সরব হন। আমি আপনাদের বলি যে এই অত্যাচার অবিচারের বিরুদ্ধে লড়াই আমি এখানকার যিনি কমিশনারেট আছেন মনোজ বর্মা অনেকদিন চিনি। 11 আগে অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার এসপি ছিলেন। যত মাহাতো কমিউনিটির লোক, যত আদিবাসী কমিউনিটির লোক আছে, আমরা যারা জঙ্গলমহলে লড়াই করতাম, প্রত্যেককে তুলে তুলে নিয়ে গিয়ে কলাইকুণ্ডায় যে এয়ারবেস আছে তার পাশে যে হিজলি থানা আছে ফ্যানে টাঙ্গিয়ে পা উপরের দিকে মাথা নিচের দিকে করে অত্যাচার করত। লজ্জা লাগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে এই ধরনের অত্যাচারী লোকগুলোকে ভালো ভালো পোস্টিং দিয়েছে। আর অজয় ঠাকুর, আপনার স্ত্রীর কোম্পানিকে নিয়ে তো আইটি টানাটানি করছে, কে বাঁচাবে আপনাকে? 3টে নোটিশ হয়ে গেছে, যায়নি আজকে। এগুলো বেশি দিন চলবে না। রাজীব কুমারের মতো পুলিশ অফিসার আজকে সুপ্রিম কোর্টে তার বেল ক্যান্সিলেশনের পিটিশন করেছে সিবিআই।